এটা হচ্ছে দক্ষিণ ভারতের রামেশ্বরমের আদলে তৈরি করা রামেশ্বরম ধাম নন্দী মহারাজকে এত সুন্দর লাগতেছে একদম অবিকল দ্বারকা ধামের মতো করে রেপ্লিকা করে তৈরি করা এই দ্বারকা ধাম মহাদেব এই সিকিমে কীরিটেশ্বর দেব নামে পূজিত হয় যার কারণে এরা মহাদেবেরই আর একটা রূপ কীরিটেশ্বর হ্যালো বন্ধুরা আমাদের সিকিম সিরিজের পঞ্চম পর্বে আপনাদেরকে স্বাগতম যারা আমাদের সিকিম সিরিজের চতুর্থ পর্ব দেখেছেন তারা জানেন আমরা কিছুক্ষণ আগে সান্দ্রুপসি হিলসের ওপর অবস্থিত সান্দ্রুপসির স্ট্যাচু দেখে এখন রওনা হয়েছি চারধাম নামচির উদ্দেশ্যে আর এখান থেকে কিন্তু চারধাম নামচি মোটামুটি প্রায় দশ কিলোমিটার মতো রাস্তা দূরে যেতে আমাদের পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো সময় লাগবে আর চারধামে যাওয়ার পথটা কিন্তু আমাদের নামচি সিটির উপর দিয়ে যেতে হবে আর হ্যাঁ বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে রাখি আপনারা চাইলে ডে ট্যুরে এই নামচি চারধাম ঘুরে যেতে পারেন চাইলে গ্যাংটক থেকে এসেও ঘুরে যেতে পারেন আবার দার্জিলিং থেকেও ঘুরে যেতে পারেন সেক্ষেত্রে বড় গাড়ির ভাড়া পড়বে যেখানে আপনারা সাতজন বসতে পারবেন যেমন টয়টা ইনোভা অথবা অথবা মাহেন্দ্র জাইলো এই গাড়িগুলা পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা ভাড়া নেবে আর যদি আপনারা ছোটো গাড়ি নেন সেক্ষেত্রে আপনাদের চার থেকে সাড়ে চার হাজার টাকা ভাড়া নেবে ডে ট্যুর করতে আর নামচি থেকেই কিন্তু দূর পাহাড়ের মাথার উপরে ধ্যানমগ্ন অবস্থায় বসে থাকা মহাদেবের টেম্পলটি দেখা যায় এবং দেখতে খুবই সুন্দর লাগে দেখো ফেয়ার্স আমরা মোটামুটি এখন চলে আসছি নামচির যে চারধামের গেট সেখানে সামনে আমরা গাড়ি পার্কিং করে মন্দিরের ভিতরে প্রবেশ করব। আর মন্দিরের ভিতরে প্রবেশ করার মুখেই চাইলে আপনারা ফুল ভোগ এগুলা কিনে নিতে পারবেন দোকান আছে বেশ কয়েকটা এছাড়াও মন্দিরে ঢোকার আগেই ঠিক বাম পাশে সুন্দর করে কোন কোন কাজগুলো মন্দিরের আশেপাশে কিংবা মন্দিরের ভিতরে করা যাবে না সেটার একটা লিস্ট দেওয়া আছে অর্থাৎ জরিমানার যে লিস্ট সেটা দেওয়া আছে এছাড়াও মন্দিরের পূজার যে কর্মসূচিগুলো এবং আরতির সময়গুলো এগুলো সব বিলবোর্ডে সুন্দর করে দেওয়া আছে আমাদেরকে গাড়ি নামলাম পার্কিংয়ে আমরা এখন নামছি চারধামের গেটে এখান থেকে আমাদেরকে মেবি টিকিট কাটতে হবে কিনা আমি জানি না দেখি টিকিট কাটতে হবে কিনা আর আমার পেছনেই হচ্ছে দেখতেই পাচ্ছেন এই যে শিবজি ভোলানাথ ভোলানাথ বসে আছে বিশাল বড় এক স্ট্যাচু ভিতরে যাই বাকি কথা পরে হচ্ছে চারধামে আমরা এখন প্রবেশ করতেছি চারধামে ঢোকার গেট এটা টিকিট কাটতে হবে এখানে এটা হচ্ছে টিকিট কাউন্টার পার পারসন এখানে পঞ্চাশ রুপি করে টিকিট দশ বছরের নিচে হলে ফ্রি আর সিকিমে যারা লোকাল কিংবা সিকিমে যারা আর্মি পার্সন পোস্টিং তাদের জন্য পঁচিশ রুপি করে আমাদের টিকিট কাটা শেষ আমরা এখন ভিতরের দিকে যাব আর গেট দিয়ে ভিতরে ঢুকেই পুরা মন্দিরের একটা রেপ্লিকা ভাষণ এখানে বানানো আছে দেখতেই পাচ্ছেন আগে শিবজির মূর্তি তারপরে চার কর্নারে চারটা ধাম মাঝখানে নন্দীজি সব কিছু মিলে অসাধারণ এখন আমাদের এই গেট দিয়ে প্রবেশ করাইতে হবে ভিয়ার্স কষ্টটা হচ্ছে এইখানে দেখুন ড্রোন প্রোহিবিটেড এরিয়া একটা আনলাকি বিষয় হচ্ছে এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে এখন হালকা হালকা বুঝতে পারতেছি না বৃষ্টিটা জোরে আসবে কিনা আসলে তো খুব বিপদ হয়ে যাবে তো প্রে করতেছি যাতে বৃষ্টিটা না আসে কারণ চারধামেরাটা বেশ বড় ঘুরতে অনেকটা টাইম লেগে যায় তো আমরা এখন আর ঢুকেই ঠিক ডান পাশে জুতা রাখতে হবে জুতা রাখার জন্য আপনাকে কোনো চার্জ দিতে হবে না সো আপনারা এখানে জুতা রাখতে পারেন আর এই পাশে হচ্ছে সামনে ক্যাফেটেরিয়া আর ক্যাফেটেরিয়া আমরা যেই পার্সিতে উঠলাম উঠে এই পেছনে কিন্তু মন্দিরটা মন্দিরের ডান পাশে আমরা হচ্ছে এখানে জুতা রেখে তারপরে প্রবেশ করব জুতা খুলে রেখেই মন্দিরের ভিতরের দিকে প্রবেশ করতেছি বৃষ্টি হচ্ছে জানি না কি হবে বাট মন্দিরে যেতেই হবে এটা সবচেয়ে বড় কথা ধ্যানমগ্ন অবস্থায় কিভাবে ভোলানাথ বসে আছে তার একটা ভিউ দেখতেই পাচ্ছেন অনেক দূরে দেখাচ্ছে ভোলানাথ বসে আছে বৃষ্টির কারণে কিছুটা সময় আমাদেরকে একটু মানে দাঁড়াইতে হয়েছিল এই ছাউনির নিচে দাঁড়াইলাম গেটের ছাউনির নিচে আর এই দিক দিয়ে নেমেই হচ্ছে কিরিটেশ্বর দেবের মন্দির মানে স্ট্যাচু এই তো দেখতে পাচ্ছেন আমার সামনেই কিরিটেশ্বর দেব তার সেই স্ট্যাচুটা আর এখান থেকে কিন্তু খুব সুন্দর দেখা যায় একদম কি বলবো মহাদেবের মূর্তি ঠিক অপোজিটেই সজাসজি কীরিটেশ্বর দেবের মূর্তি মহাদেব এই সিকিমে কীরিটেশ্বর দেব নামে পূজিত হয় যার কারণে এরা মহাদেবেরই আরেকটা রূপ কীরিটেশ্বর কীরিটেশ্বর দেবের মূর্তির সামনে থেকে আমরা এখন সোজা উপরে চলে যাচ্ছি মহাদেবের যেখানে মূর্তি আছে সেখানে এই চার ধামটা নামটা বেসিক্যালি আসছে হচ্ছে ভারতবর্ষের চার কন্যারে আদিগুরু শঙ্করাচার্য যে চারটি ধাম বানিয়েছিলেন হিন্দু ধর্ম নতুন করে প্রতিস্থাপনার জন্য একটা হচ্ছে গুজরাটের দ্বারকা ধাম একটা হচ্ছে উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধাম জগন্নাথ পুরী ধাম আর একটা হচ্ছে রামেশ্বরম ধাম এই চার ধামকে একসাথে এখানে স্থাপনা করা হয়েছে এদের রেপ্লিকা ভার্সন যার কারণে এই জায়গাটার নাম হয়েছে চার ধাম এছাড়াও এখানে রয়েছে সাতাশি মিটার উচ্চতার মহাদেবের মূর্তি যেটা এই পুরো মন মন্দির প্রাঙ্গনের থেকে আকর্ষণীয় বিষয় এবং দেখতে এত সুন্দর লাগে ওই জিনিসটাকে মানে অনেক দূর থেকে এছাড়া শুধু মন্দির প্রাঙ্গন থেকে তা না নামচি সেই পাঁচ কিলোমিটার দূর থেকে এই পাহাড়ের মাথার উপরে দেখা যায় যে ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন মহাদেব যার এই মূর্তিটা দেখার পরে বিশ্বাস করেন এত সুন্দর একটা ফিলিংস আসে এত ভালো লাগে এছাড়াও বারোটা জ্যোতির্লিঙ্গ মন্দির আছে এখানে এছাড়াও নন্দী মহারাজের মূর্তি আছে তাছাড়াও সাইবাবার মন্দির আছে এর ভেতরে একটা আমি সবই দেখাবো আস্তে আস্তে তো চলুন শুরু করা যাক নিচ থেকে এটা হচ্ছে দক্ষিণ ভারতের রামেশ্বরমের আদলে তৈরি করা রামেশ্বরম ধাম একদম অবিকল রামেশ্বরম যারা রামেশ্বরমে যেতে পারবেন না সাউথ ইন্ডিয়াতে যেতে পারবে না এই নামটি চার ধামে সিকিমে এসে ঘুরে যেতে পারেন একটু যদি ভেতর দিয়ে প্রবেশ করি দেখি কি আছে। এত ভালো লাগতেছে এই যে রামেশ্বরম ধামের ভেতরে ও নমস্কার মহাদেবের মূর্তি শিবলিং রয়েছে নন্দী মহারাজের একটা মূর্তি রয়েছে এত সুন্দর আর মন্দিরটা পুরোটা একটা পাথরের দেখেন এত সুন্দর সলিড পাথরের তৈরি অবাক লাগতেছে দেখে আর একদম অবিকল যে দক্ষিণ ভারতের রামেশ্বরম আছে সেটার আদলে কিন্তু একদম বানানো এটা রামেশ্বরম ধাম দেখা শেষ করে ঠিক তার অপোজিটের পেছনের দিকেই রয়েছে গুজরাটের দ্বারকা ধাম একদম অবিকল দ্বারকা ধামের মতো করে রেপ্লিকা করে তৈরি করা এই দ্বারকা ধাম সুন্দর করে লেখাও আছে দ্বারকা ধাম আমি একটু দ্বারকা ধামের ভেতরের দিকে যাই দেখি কি আছে দ্বারকা ধাম আমার ঘোরা শেষ দ্বারকা ধাম দুইটা ধাম ঘোরা অলরেডি হয়ে গেল একটা হচ্ছে রামেশ্বরম ধাম আর একটা হচ্ছে দ্বারকা ধাম আর দ্বারকা ধাম থেকে পিছনে এসেই সাই বাবার মন্দির এত সুন্দর একটা সাইবাবার মন্দির বড় করে একটা সাইবাবার মন্দির বানানো আছে এখানে সাইবাবার মন্দিরের ভেতরের দিকে একটু প্রবেশ করে দেখব এখানে কি আছে সাইবাবার মূর্তি রাখা আছে আর এই মন্দিরটা একটু বড় সাইজে খুব সুন্দর করে বানানো সাইবাবার মন্দির থেকে বের হয়ে আমি এখন উপরের দিকে যাচ্ছি মন্দিরটা এত বিশাল একটা প্রাঙ্গণ নিয়ে তৈরি আপনার মিনিমাম তিন থেকে চার ঘন্টা লাগবে যদি আপনি সুন্দর করে এই মন্দিরটাকে ঘুরাইতে মানে ঘুরতে চান বারোটা জ্যোতির্লিঙ্গর জন্যে বারোটা মন্দির আছে প্রত্যেকটা মন্দিরে হয়তো যাওয়া সম্ভব না যাই হোক আমি একটা জ্যোতির্লিঙ্গ আসে এরকম একটা মন্দির দেখাই বারোটা একই রকমভাবে তৈরি শিবলিঙ্গ আছে বারোটা শিবলিঙের মন্দিরটা আপনারা দেখলেন এরকম বারোটা মন্দির আছে শিবলিংয়ের ভিউয়ার্স বিশ্বাস করুন আমি খুবই কৃতজ্ঞ যে ভগবান মহাদেব আমাকে তার দর্শন করতে নিয়ে আস আসছে এখানে সত্যি কথা আমি খুবই কৃতজ্ঞ মানে তার ইচ্ছা ছাড়া হয়তো কোনো কিছুই সম্ভব না সো তার ইচ্ছাই হয়তো আমি আজ এখানে আসছি ঘুরতেছি তাকে দেখার সৌভাগ্য হচ্ছে এই জায়গাটা দেখুন এই জায়গাটাতে একটা বিশাল বড় ঘন্টা রাখা আছে ঘন্টা রাখা আছে এখনো গাড়ি রয়েছে মানে সকালে একটু উপরের দিকে যাচ্ছি আর শিবজির মূর্তিটা এত সুন্দর লাগতেছে কি বলবো অসাধারণ লাগতেছে এখন আর ঠিক শিবজির মুখোমুখি হয়ে এখানে বসে আছেন শিবজির সবচেয়ে প্রিয় মানুষ নন্দী মহারাজ নন্দী মহারাজকে এত সুন্দর লাগতেছে কথিত আছে শিবজির কাছে যখন আমরা মনে পানে কোনো কিছু চাই সেই চাওয়া পাওয়াটা আমাদের আমরা যদি নন্দী মহারাজের কাছে চাই নন্দী মহারাজ শিবজির কাছে আমাদের সেই চাওয়া পাওয়াগুলো পৌঁছে দেয় আর একমাত্র শিবজি সবচেয়ে বেশি মানে এবং কথা শুনে এই নন্দী মহারাজের সো আপনাদের যদি কোনো চাওয়া পাওয়া মনোকামনা থাকে সো আপনারা নন্দী মহারাজের কাছে এসে সেটা জানাবেন নন্দী মহারাজ শিবজির কাছে আপনার চাওয়া পাওয়া পৌঁছে দেবে স আমি একদম এখন শিবা স্ট্যাচু যেটা সবচেয়ে বড় স্ট্যাচু তার সামনে দাঁড়িয়ে আছি আমি এখন শিব মন্দিরের ভিতরে ঢুকবো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে শিব মন্দিরের ভেতরে কোনো ধরনের ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড না তো শিব মন্দিরের ভিতরটা ঘুরে আসি তারপর আপনাদের সাথে কথা হবে ভিওর্স মন্দিরের ভিতর থেকে ঘুরে আসলাম বিশ্বাস করুন এত সুন্দর মন্দিরের ভিতরটা মহাদেবের এত সুন্দর সুন্দর মূর্তি রাখা আছে আর এখানে পুরা মহাদেবের হিস্ট্রি লেখা আছে যদি আপনারা এই মন্দিরটা দর্শন করতে আসেন ভেতর দিকে পুরো হিস্ট্রি দেখতে পাবেন মহাদেবের কোথায় কি হয়েছিল কখন কি হয়েছিল তার বিয়ের হিস্ট্রি থেকে শুরু করে তার ধ্বংসলীলার হিস্ট্রি সব কিছু এখানে ডিটেল বলা আছে তাহলে স্টোরি বোর্ড আকারে দেওয়া আছে মানে দেয়ালের মধ্যে দেয়াল লিখন প্লাস হচ্ছে ছবি সহকারে হ্যাঁ খোদাই করে ছবি আছে এবং হচ্ছে স্টোরি বোর্ড টাইপ সব কিছু আছে ডিটেইলস এখানে যদি ভিতরে দেখেন আপনার একটা দারুণ একটা আইডিয়া হয়ে যাবে শিবার লাইফ স্টাইল সম্পর্কে মূর্তি আছে হ্যাঁ নটরাজের মূর্তি আছে একদম জয়নিং এ একদম ভেতরের দিকে নটরাজের মূর্তি আছে খুবই সুন্দর খুবই সুন্দর অসাধারণ অসাধারণ ভিউয়ার সামনের মহাদেবের মূর্তির ভেতরে যে মন্দির সেটা দেখে আমরা এখন চলে আসছি উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধামে আমার পেছনে হচ্ছে উত্তরাখণ্ডের সেই বদ্রীনাথ ধাম একদম হুবুহু বদ্রীনাথ ধাম অবিকল বানানো এখানে যারা বদ্রীনাথ যেতে মানে উত্তরাখণ্ডে যেতে পারবেন না বদ্রীনাথ ধাম দেখতে তারা অবশ্যই এই সিকিমে এসে অ্যাটলিস্ট লেপ্রিকা ভার্সনটা দেখে যেতে পারেন অবিকল একই রকমভাবে তৈরি আমার পিছনে উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধাম একদম অবিকল বদ্রীনাথ ধামের আদলে বানানো ভিতর দিকটা একটু ঘুরে দেখি ভগবান বিষ্ণুর মূর্তি আছে বদ্রীনাথ ধামের ভিতরে বদ্রীনাথ ধাম দেখে ভগবান বিষ্ণুর চেহারা দেখে এখন আমরা যাচ্ছি পুরীর জগন্নাথ ধাম দেখতে আমার ঠিক অপোজিটেই পুরীর জগন্নাথ ধাম আমরা এখন দাঁড়িয়ে আছি পুরীর জগন্নাথ ধামের সামনে পুরীর জগন্নাথ ধামের ভেতরে জগন্নাথ দেবের মূর্তি একটু আপনাদেরকে দেখায়নি চলেন আমাদের মোটামুটি চারটা ধামই ঘোরা শেষ মহাদেবের মন্দির ঘোরা শেষ বাবার মন্দির ঘোরা শেষ সব কিছু আপনাদেরকে ডিটেলে দেখানোর চেষ্টা করেছি খুবই সুন্দর একটা এরিয়া আর এখানে আসলে মাস তিন থেকে চার ঘন্টা হাতে সময় নিয়ে আসবেন এটা আমার একদম রিকোয়েস্ট সকাল সকাল আসবেন অনেকটা সময় ধরে দুপুর পর্যন্ত থাকবেন যাই হোক আমরা মোটামুটি আমাদের নামছি চারধাম পুরাপুরি ঘোরা শেষ আমরা এখন বের হয়ে আমাদের গাড়িতে করে আমরা আগে দুপুরে লাঞ্চ করি না এখনও এখন বাজে সন্ধ্যা প্রায় পাঁচটা চুয়ান্ন মিনিট সো আমাদেরকে লাঞ্চ করতে হবে তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি চারধাম মন্দির প্রাঙ্গনের বাহিরে রেস্টুরেন্ট থেকে হালকা পাতলা খাওয়া দাওয়া করে মোটামুটি এক ঘন্টা পরে অর্থাৎ সন্ধ্যা সাতটার দিকে আমরা রওনা হয়েছি ওয়েস্ট সিকিমের পেলিংয়ের উদ্দেশ্যে নামচি থেকে পেলিং পর্যন্ত দূরত্ব মোটামুটি পঞ্চাশ বাহান্ন কিলোমিটারের মতো যেতে আমাদের দুই ঘন্টার মতো সময় লাগবে এখন বাজে ঠিক রাত নয়টা আর আমরা চলে আসছি আপার পেলিংয়ে আমাদের হোটেল সিনিয়াল চুয়ের সামনে এই যে আমাদের পুরা হোটেলের ভিউ একদম আপার পেলিংয়ে নিউ হেলিপ্যাডের কাছে এটা অবস্থিত আমাদের লাগেজগুলা নামানোর কাজ চলতেছে সবাই টায়ার্ড আর পেলিং কিন্তু যথেষ্ট ঠান্ডা এখন আমরা রুমে চেক ইন করেই হোটেলেই খাবার অর্ডার করে দিয়েছিলাম খাবারের আইটেম হিসেবে ছিল ভাত ডাল আলু পটলের তরকারি আর সাথে ডিম কারি এই খাবার খেতে আমাদের খরচ পড়ছে প্রায় পাঁচশো রুপির মতো আর যেহেতু রাত এখন প্রায় দশটার মতো বেজে গেছে আর পাহাড়ে রাত দশটার মানে অনেক রাত অ্যাকচুয়ালি এ নিয়ে বন্ধুরা আজ এই পর্যন্তই আর নেক্সট ভিডিওতে আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো পেলিংয়ের বেশ কিছু সুন্দর সুন্দর ট্যুরিস্ট স্পট তো দিন পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করছি